কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা। এখানে মায়ের চক্ষুদান চলছে। দুইজন ব্রাহ্মণ এবং একজন আমি আগে কখনো দেখিনি, কারণ ভিতর দিকে যেতে দিচ্ছে না, অনেক অসুবিধা রয়েছে, এবং তার জন্য আমি বাইরে থেকে ভিডিও করছি। এবং সত্যি দারুণ লাগছে দুর্গা ঠাকুরটাকে দেখতে। এই প্রতিমাটিকে দেখো, এত সুন্দর লাগছে। প্রতিমাটি খুব বড়, এটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছ, এবং তার হাত দিয়ে আপনারা ভিডিওতে বুঝতেই পারছ। এখানে গণেশ ঠাকুরকে লাল রঙে সাজানো হয়েছে এবং তার মাথাটা সাদা, এবং ভিতর দিকে প্রতিমাটা রয়েছে। এখানে আংশিক বোঝা যাচ্ছে, এবং ওইদিকে আশা করি আপনাদের কাছে একটু ইউনিক সাজার লেগেছে দুর্গা প্রতিমা। কি বাঙালি, ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ আপনারা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, এবং আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সরা কোনো সময় খারাপ থাকে না। ঘড়িতে বাজে এখন ভোর 4, আর আজ ভোরে ভোরে উঠেছি কারণ আজ শুভ মহলে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আর এই পূর্ণতিথিতে আজ যেতে চলেছি কুমারটুলিতে, সেটা তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল এবং সাথে ইন্ট্রো থেকে আশা করি বুঝেই গিয়েছো। আজকে এই পূর্ণতিথিতে কুমারটুলিতে কতটা ব্যস্ত কুমারটুলি সেই নিয়ে আসছে ভিডিও। ভিডিও দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আপনারা দেখছেন লেটস ট্রাভেল প্রীতম, আপনাদের সাথে আছি আমি প্রীতম। আজকে ভিডিও শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলিতে, আর আমার সামনে এখন গাড়িতে করে মাকে পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুভ মহালয়া। এই মহালয়া পূর্ণতিথিতে কুমারটুলিতে কিছু বিধিনিষেধ আছে, কারণ এই পূর্ণতিথিতে কুমারটুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং অনেকে ফটো এবং ভিডিও তোলে, যার কারণে ঠাকুরের ক্ষতি হয়। তার জন্য কুমারটুলিতে এবারে অনেক বাধা নিষেধ করা হয়েছে। তো আমরা যাবো এবারে কুমারটুলির ভিতরে, চলো সাবধানে যাওয়া যাক কুমারটুলির ভিতরে। এবং দেখতে পাচ্ছেন অনেক প্রতিমাকে গাড়িতে তোলা হচ্ছে, কারণ আজ দুইপক্ষের সূচনা, এই শুভ লগ্নে মাকে পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো এবারে ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক, মানে কুমারটুলির ভেতরে ঢোকা যাক। এটা হলো কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা। এখানে মায়ের চক্ষুদান চলছে। দুইজন ব্রাহ্মণ এবং একজন শিল্প বা শিল্পী মিলে এখানে ঠাকুরের চক্ষুদান করছে। চলো এবারে ধীরে ধীরে কুমারটুলির ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক আজ এই মহালয়াতে কেমন প্রস্তুতি চলছে এই কুমারটুলিতে। এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এখানে এই ঠাকুরটাকে লাল শাড়ি পরানো হয়েছে, এবং ভিতরে আরও প্রচুর প্রচুর দুর্গা রয়েছে, এবং এই ছোট দুর্গাটাকেও দারুণ করে সাজেছে। দারুণ লাগছে ছোট্ট দুর্গাটাকে দেখতে। এবং এই কুমারটুলির যে শিল্পী রয়েছে তাদের দক্ষতার সাহায্যে এই প্রতিমাগুলিকে আরও সুন্দর করে তুলেছে। এই দুর্গাটাকে দেখুন, দারুণ লাগে দুর্গাটাকে দেখতে। দুর্গাটার পিছনে চালচিত্র রয়েছে, এবং তার ঠিক সামনেও একই রকম আরেকটি দুর্গা ঠাকুর রয়েছে, তার চালচিত্র সেম নকশা করা হয়েছে। ভিতরে আরও প্রচুর পরিমাণে মায়ের প্রতিমা রয়েছে এবং সেইগুলি দেখতে পাচ্ছেন আপনারা। তো চলো এবার ধীরে ধীরে আরও সামনের দিকে যাবো, কিন্তু এই প্রতিমার দিক থেকে এত অপূর্ব লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। এখানে এই দুর্গা ঠাকুরটা আমার একটু অন্যরকম লাগলো, কারণ এমন সুন্দর দুর্গা ঠাকুর আমি আগে কখনো দেখিনি, কারণ ভিতর দিকে যেতে দিচ্ছে না, অনেক অসুবিধা রয়েছে, এবং তার জন্য আমি বাইরে থেকে ভিডিও করছি। এবং সত্যি দারুণ লাগছে এই দুর্গা ঠাকুরটাকে দেখতে, যেটা আপনারা দেখছেন ভিডিওতে। এছাড়াও ভিতরে প্রচুর পরিমাণে মায়ের প্রতিমা রয়েছে, যেগুলি আর কিছুদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবে। এখানে শিল্পীরা কাজ করছেন, এই দুর্গা প্রতিমাটাকে সুন্দরভাবে সাজাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন সামনে যে প্রতিমাটি রয়েছে খয়েরি কালারের তার শাড়িটা, এবং সত্যি দারুণ লাগছে দেখতে। এবং তার বিপরীত সাইডে রয়েছে লাল কালারের একটি দুর্গা। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের চোখটা দেখুন দারুণ লাগছে, এবং লক্ষ্মী ঠাকুরের সাথে যেই পাশে আরও ঠাকুর রয়েছে
सरस्वती ठाकुर এবং তার সামনের কাজগুলো দেখুন, সত্যি অপূর্ব সুন্দর লাগে দেখতে কাজগুলো। এবং তার ঠিক উল্টো সাইডেই একটি মায়ের প্রতিমা রয়েছে এবং সত্যি দুর্গা ঠাকুর, এবং তার সামনে যে সরস্বতী ঠাকুরটা রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর। তারপর এখানে এই বাসন্তী কালারের শাড়ি পরানো রয়েছে এই মাকে। মায়ের আর কিছু কিছু কাজ বাকি রয়েছে, তবুও এই মায়ের প্রতিমাটিকে দারুণ লাগছে দেখতে। সাথে এর ঘরের ভেতরে আরও অন্যান্য প্রতিমা রয়েছে, কিন্তু এই প্রতিমাটি দারুণ লাগছে দেখতে। এবং অসুর সাথে গণেশ, এবং সত্যি মায়ের চোখগুলো দেখো, উমাতুলির মায়ের চোখগুলো সত্যি একদম মন ভরে যায় দেখতে, চোখের দিকে দেখা। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রতিমা রয়েছে, তার মধ্যে একটিতে সাদা শাড়ি পরানো হয়েছে মাকে এবং তার সাজানো হচ্ছে। এবং আরও অন্যান্য প্রতিমা রয়েছে যাতে সেখানে লাল শাড়ি পরানো হয়েছে মাকে। এবং মায়ের সত্যি বারবার বলছি চোখগুলো দেখো, কুমারটুলিতে এই মায়ের প্রতিমার চোখগুলো দারুণ লাগে দেখো। এবং এখানে ফুলদমে কাজ চলছে, কারণ কিছুদিনের মধ্যে মাকে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে, তার জন্য শিল্পীরা এখন কাজ করছে প্রচুর পরিমাণে। এখানে এই প্রতিমাটিতে এখনো চক্ষুদান করা হয়নি, তবুও লাল কাপড় পরানো হয়েছে প্রতিমাটিতে, দারুণ লাগছে। এছাড়াও ভিতরে অনেক গণেশ ঠাকুর রয়েছে, সোনালি কালারের কাপড় পরানো হয়েছে তাদের এবং সাথে সাদা। এবং গণেশটিকেও খুব দারুণ লাগছে দেখতে গণেশগুলি, ভিতরে আরও অনেক গণেশ রয়েছে। এখানে মাকে লাল শাড়িতে সাজানো হয়েছে এবং ভেতরে আরও অনেক প্রতিমা রয়েছে। এখানে মাকে সাদা শাড়ি পরানো হয়েছে এবং কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে। এটিতে মায়ের চোখগুলো টানা টানা করেছে এবং দারুণ লাগছে দেখতে সত্যি। এবং ভেতরে আরও প্রচুর পরিমাণে দুর্গা ঠাকুর রয়েছে এবং শিল্পীরা ফুল দমে কাজ করছে এবং লাল শাড়ি পরানো হয়েছে এই দুর্গা প্রতিমাটিকে, দারুণ লাগছে দেখতে এই প্রতিমাটি। এবং সিংহকে সাদা রং করা হয়েছে এবং সিংহের চোখ আঁকা এখনও বাকি রয়েছে, যেটা বলছিলাম, কারণ কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে এই প্রতিমাগুলি। চলো এবারে এক এক করে দুর্গা প্রতিমাগুলিকে দেখে নেওয়া যাক, বাদ বাকি যে দুর্গা প্রতিমাগুলি রয়েছে এই কুমারটি। এই প্রতিমাটিকে দেখো, এত সুন্দর লাগছে, প্রতিমাটি খুব বড়, সেটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছ। এবং তার হাতগুলো খুব বড় এবং প্রতিমাটিও যেহেতু খুব বড়, সাথে অসুরটি দেখো, অসুরটি আমি দাঁড়িয়ে ভিডিও করছি, অসুরটি আমার থেকেও বড়, সাথে সিংহটা তো পুরো আসল মনে হচ্ছে, পুরো অরিজিনাল। এবং মাকে সাদা শাড়ি পরানো হয়েছে এবং গয়নাও পরানো হয়ে গেছে ইতিমধ্যে। এবং মায়ের এখনও কিছু কাজ বাকি রয়েছে যেটা শিল্পীরা বললো, এবং কিছুর দিকেও প্রচুর পরিমাণে দুর্গা ঠাকুর রয়েছে। আমার দেখা কুমারটুলির সেরা প্রতিমাগুলির মধ্যে এটি অন্যতম। এটি একটু অন্য ধরনের প্রতিমা তৈরি করা হয়েছে এখানে, সেটা আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন। এখানে গণেশ ঠাকুরকে লাল রঙে সাজানো হয়েছে এবং তার মাথাটা সাদা, এবং ভিতর দিকে প্রতিমাটা রয়েছে এখানে আংশিক বোঝা যাচ্ছে। এবং ওদিকে শিল্পীরা কাজ করছে, তার জন্য ভেতর দিকে পুরোপুরি ঢোকার নিষেধ বললেই চলে। তো চলো এবারে ধীরে ধীরে অন্যান্য ঠাকুরগুলো দেখে নেওয়া যাক, কুমারটুলিতে আর ঠাকুরগুলো কেমন হয়েছে। কি
কেমন লাগবে ভিডিওটি আশা করি। কারণে অনেক অসুবিধা হয় শিল্পীদের, এবং যেহেতু আর কিছুদিনের মধ্যে ঠাকুরগুলোকে পুজো মণ্ডপে পৌঁছে দিতে হবে, তার জন্য ফুল দামে কাজ চলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমারটুলির গলিতে কতটা পরিমাণে ভিড় জমেছে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। সেই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর দেখতে পাচ্ছেন আসে কুমারটুলিতে মহালয়ের দিনে কতটা পরিমাণে ভিড় হয়েছে, যার জন্য কুমারটুলিতে একটু বেলা হলে কিন্তু ঢোকা মানে পুরোপুরিভাবে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল, কারণ সেখানে শিল্পীদের কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল যার কারণে। তো চলো টাটা।